আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে যে সকল কনফার্ম ইভেন্টগুলো তোমাদের জন্য থাকছে সেগুলো হচ্ছে OB33-তে আসার যতগুলো বান্ডিল আছে সবগুলো বান্ডিলের রিভিউ আজকে তোমাদেরকে করিয়ে দেখাবো। তারপরে OB33-তে আসা যতগুলো কার স্কিন আছে সবগুলো কারের স্কিনও তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তারপরে তোমরা ফ্রিতে ডিজে আলোক, ভাই ডিজে আলোক, কেম্যান, ওকং, এক কথায় ফ্রি ফায়ার গেমটার মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে, অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, যে কোনো ক্যারেক্টার তোমরা কি যে কোনো সবগুলো ক্যারেক্টারের মধ্যে থেকে যে কোনো একটা ক্যারেক্টার তোমরা কিভাবে ফ্রিতে নিবা, তো সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো তার আগে বলছি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। আর ভিডিওগুলো দেখে যদি মনে হয় যে ভিডিওটি লাইক পাওয়ার যোগ্য তাহলে একটি লাইক দিবা, আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো একটু কমেন্টে জানানোর চেষ্টা করবা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো স্ক্রিনের উপরে যে তোমরা যে ফার্স্ট ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছো, ভাই রেড অ্যাঞ্জেলিক প্যান্টের কথা বলতেছি না, তো হ্যাঁ এই বান্ডেলটা যেটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে OB33 এর একটি বান্ডেল। তারপরে তার মেল ভার্সনটা দেখতে পাচ্ছো, বান্ডেলটা বান্ডেল বলতে ভাই টি শার্টটা আর কি। তো এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। তারপরে এই যে এই হোয়াইট কালারের যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা এর আগের মানে কালকের ভিডিওতে আমি রিভিউ করে দেখাইছিলাম, তো আজকেও একবার দেখে নাও, কারণ আজকে যেহেতু OB33 এর সকল বান্ডেল দেখাতে চলেছি। তারপরে নেক্সটে যে বান্ডেলটা রয়েছে, ভাই বান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে বান্ডেলটার অ্যানিমেশনটা আমার কাছে জোশ লাগছে, আর বান্ডেলটাও আমার কাছে খুব সুন্দর লাগছে। এর হেয়ারটা বলো, তারপরে জুতাটা বলো, তারপরে প্যান্ট টি শার্টটা খুব সুন্দর লাগছে সব মিলিয়ে বান্ডেলটা আমার কাছে। তারপরে যেটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও মানে প্রচুর পরিমাণে ভাই শার্ক টাইপের একটা অ্যানিমেশন ইউজ করছে। বান্ডেলটা খুব সুন্দর বান্ডেল আছে, বান্ডেলটার হেয়ার মানে এই বান্ডেলটারও সব কিছুই আমার কাছে খুব অবভিয়াসলি খুব সুন্দর লাগছে। বান্ডেলটা মোটামুটি মানে বেশ ভালোই আছে আর কি বান্ডেলটা, চাইলে তোমরা নিতে পারো। তারপরে যে বান্ডেলটা রয়েছে সেটা এখন দেখতে পাচ্ছ ফিমেল একটা বান্ডেল, ভাই সব থেকে জোস লেভেলের একটা ফিমেল বান্ডেল ভাই এই বান্ডেলটা কি বলবো। তারপরে যেটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা মানে একদমই আমার কাছে বেকার লেগেছে, তাই ভাবছি ওই বান্ডেলটা মনে হয় সাধারণত ফ্রিতে দেওয়ার কথাই আছে। তারপরে এখন যে বান্ডেলটা দেখতে পাচ্ছি এই বান্ডেলটা খুব সুন্দর লাগছে। তারপরে এই বান্ডেলটা ভাই, এই বান্ডেলটা মানে এটাও আমার কাছে অনেক জোশ লাগছে, খুব সুন্দর একটা লাগছে। তারপরে এই বান্ডেলটা দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেল, এই বান্ডেলটা ততটা ভালো লাগেনি, শুধু এর চুলটা আর মাস্কটা ভালো লেগেছে। তারপরে এর এই বই বান্ডেলটার ফিমেল ভার্সনটা দেখতে পাচ্ছ, তো মেল ভার্সনটা ভালো আছে। তো এই ছিল বান্ডিলগুলো OB33 এর সবগুলো বান্ডিলে তোমাদেরকে রিভিউ করে দেখালাম, এগুলাই আসবে OB33-তে। তো এখনও যারা ভিডিওতে লাইক করেন একটি লাইক করে দিও। তারপর এখন চলো দেখে নেওয়া যাক OB33-তে আসা সকল কার স্কিন। তো ফার্স্টে দেখতে পাচ্ছ একটা জিপের স্কিন, এটা সম্ভবত রামাদান স্পেশাল আসতে চলেছে। তো জিপের স্কিনটা ভালো লেগেছে, এটাতে কোনো প্রকার অ্যানিমেশন নেই তবু সুন্দর আছে। তারপরে ওটারই মতো একটা দেখতে মানে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ, এই বাইকের স্কিনটাতে অ্যানিমেশন ইউজ করা হয়েছে, বাইকের স্কিনটা খুব সুন্দর আছে। আর একটা ল্যাম্বোকারের স্কিন দেখতে পাচ্ছ, ল্যাম্বোরগিনি, তো এটাতেও অ্যানিমেশন ইউজ করা হয়েছে, এই স্কিনটা আমার কাছে ভালো লাগছে। তারপরে এই বাইকের স্কিনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা কালকেই মানে এটা আজকে আসার কথা ছিল কিন্তু কেন জানি আসলো না, বুঝলাম না গেরিনার ব্যাপার। তারপরে এই মনস্টার ট্রাকের স্কিনটা দেখতে পাচ্ছ, এই স্কিনটা খুব সুন্দর আছে। তারপরে এই এটাও দেখিয়েছিলাম, এটা সম্ভবত ইভো MP5 এর টাইমে আসবে, হয়তো বা বেশি টাইম লাগবে না, কিছুদিনের মধ্যে আসবে। তারপরে এই বাইকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটাও ফ্রিতে দেওয়ার চান্স 90% আছে, কারণ এটাতে কোনো অ্যানিমেশন ইউজ করা নেই। তারপরে এই যে এই মনস্টার ট্রাকের স্কিন, এইটাও ফ্রিতে দিতে পারে। তো তারপরে এই যে ভাই দেখছো অটোর স্কিনটা, ভাই কতদিন পর গেমের মধ্যে এই অটোর স্কিনটা চলে এসেছে। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে মানে ফ্রি ফায়ার সর্বপ্রথম একটা গাড়ির স্কিন, এই স্কিনটাও খুব সুন্দর লাগে। তো চলো এখন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ফ্রিতে কীভাবে তোমরা ডিজে আলোক নিবে। তো সম্পূর্ণ ফ্রিতে ডিজে আলোক নেওয়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ক্যারেক্টারের ভিতরে চলে যেতে হবে। তো তারপরে লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, তারপরে এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এই প্লাস আইকনটার উপরে ক্লিক করতে হবে। তারপরে এখন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টারের মধ্য থেকে যে কোনো একটা ক্যারেক্টার তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবা। তারপর এখানে দেখতে পাচ্ছ ভাই কেম্যান স্কাইলার, ভাই রে ভাই কি বলবো। তারপরে তা যেহেতু আমরা ডিজে আলোক নেবো, তো ডিজে আলোকের উপরে ক্লিক করলাম, তারপরে ওই যে কর্নারে লিঙ্কের উপরে ক্লিক করে কনফার্ম করে দিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এই যে
সাইডে গো গো নামে যে অপশনটা আছে, তারপর এখানে 13,000 স্কোর, মানে 13,500 স্কোর দেখতে পাচ্ছ, এই স্কোরগুলো কমপ্লিট করতে হবে আর কি। তো এখান থেকে তোমরা ডেইলি স্কোর কিনতেও পারবা, মানে লিমিটেড ডেইলি কিনতে পারবা। তারপর এখানে ডেইলি মিশনগুলো কমপ্লিট করে ম্যাচ খেলে এক কথায় 13,500 স্কোর করতে পারলেই তোমরা ডিজে আলোকটি পেয়ে যাবে একদম সম্পূর্ণ ফ্রিতে। শুধু ডিজে আলোকই না, তোমরা যে যে যার যে ক্যারেক্টারটা পছন্দ তোমরা সেই ক্যারেক্টারটাই ফ্রিতে নিয়ে নিতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও, এইগুলাই তোমাদের জন্য সংগ্রহ করতে পারছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় ভিডিওটি লাইক করার যোগ্য, তাহলে একটি লাইক দিও। আর যদি মনে হয় যে হ্যাঁ এরকম সত্য এবং সঠিক নিউজ ওয়ালা একটি চ্যানেলের ভিডিও আমার দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও এবং শুরু থেকেই পাশে থাকার চেষ্টা করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।